এটা হচ্ছে সিজিল তিজারি, যেটাকে আরবিতে বলে সিজিল তিজারি, ইংলিশে বলে কমার্শিয়াল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর শর্টকাটে বলে সিআর। তো আমি বিগত দিনের ভিডিওতে, এটা আমার পার্ট টু ভিডিও, যেখানে আমি বলার চেষ্টা করেছিলাম আপনাদেরকে বা বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওমানের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে, ওমানের বর্তমান কাজের পরিস্থিতি বিবেচনা করলে, কাজের চেয়ে উদ্যোক্তা বা ব্যবসা বাণিজ্যের দিকে যদি আপনার জ্ঞান থাকে, যদি আপনার টাকা পয়সা মোটামুটি থাকে, যদি আপনার কোনো জায়গা থেকে ব্যবসা বাণিজ্য কেমন হবে এটা বোঝার ক্ষমতা থাকে, তবে সেক্ষেত্রে আপনি ব্যবসার দিকে ঝুঁকতে পারেন। সেটা কিন্তু বর্তমানে ওমান সরকারে সুযোগ দিয়েছে শতভাগ মালিকানা, যে কেউ চাইলে, যে কোনো দেশের মানুষ চাইলেই ওমানে এখন শতভাগ 100% মালিকানা নিয়ে ব্যবসা করতে পারবে। তো এর জন্যই বেসিক্যালি আজকে একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, দুইটা পেপার বেসিক্যালি হয় কোম্পানি রেজিস্ট্রেশন করলে আপনারা পেয়ে থাকবেন, একটা হচ্ছে সিজিল তিজারি এরকম পেপার থাকবে একটা, আরেকটা হচ্ছে চেম্বার অফ কমার্স, সাধারণত বলে আরবিতে চেম্বার অফ কমার্স, আর আরেকটা চেম্বার অফ কমার্স। এই দুইটা পেপার হওয়ার পরে বেসিক্যালি আপনাদেরকে এই কোম্পানির যে প্রসেস বা যে কোম্পানি আপনার রেজিস্ট্রেশন করছেন সেটার পরবর্তী স্টেপগুলো শুরু হয়। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোম্পানি খুলতে গেলে ওমানে আপনাদের কি প্রয়োজন হবে। যদি আপনি বর্তমানে সালতানাত অফ ওমানে অবস্থান করেন আর আপনি নিজের নামে একটা কোম্পানি ওপেন করতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি আপনার আরবাবের নামে থাকেন, মানে অলরেডি আপনি আপনার আরবাবের নামে আছেন, তবুও আপনি কোম্পানি খুলতে পারবেন। যদি আপনার ফতাকার মেয়াদ এখনো পর্যন্ত 1 বছর বাকি আছে, তবুও আপনি কোম্পানি খুলতে পারবেন। মানে আপনি যাই হন, আপনার যদি আপনি যদি বৈধ হন, ওমানে আপনি কোম্পানি খুলতে পারবেন অনাহাসে, কোনো ধরনের প্রবলেম ছাড়া। কিন্তু যদি আপনি আপনার কোম্পানিতে ভিসা লাগাইতে চান, তাহলে আপনাকে কি লাগবে? আরবাবের এনওসি লাগবে, যদি আপনার 2 বছর শেষ না হয়। যদি আপনার বোতাকার মেয়াদ 2 বছর শেষ হয়ে যায়, তাহলে আরবাবের কিচ্ছু লাগবে না, আপনি আরামসে আপনার কোম্পানিতে অটোমেটিক ট্রান্সফার হতে পারবেন। তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনি যেই এজেন্টকে দিয়ে করাবেন, যাকে দিয়ে করাবেন, কোম্পানি খোলার জন্য আপনাকে প্রথম আপনার পাসপোর্ট কপি নেবে, আপনার আইডি কপি নেবে, আপনার থেকে একটা কোম্পানির নাম সিলেক্ট করতে হবে। আপনি ওমানের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে গেলে দেখবেন বোর্ডের উপর দিয়ে কি লেখা, বোর্ডের উপর দিয়ে কিন্তু লেখা আছে কি বলা যায় আল নূর ট্রেডিং, নূর আল মাহফুজ ট্রেডিং, অমুক ইন্টারন্যাশনাল LLC, এ ইন্টারন্যাশনাল SPC। তো এই জিনিসগুলো বেসিক্যালি দেখবেন, তো এটাই হচ্ছে কোম্পানির নাম। তারপরে আপনাকে দিতে হবে কি, লোকেশন। তারপরে আপনাকে দিতে হবে একটা মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার, যেটাতে OTP সব যাবে। তারপরে আপনাকে দিতে হবে অ্যাক্টিভিটি বাধ্যতামূলক না, অনেকগুলো দিতে হবে। আপনি যেই ব্যবসা দিবেন সেই একটা ব্যবসা দিলেই পারেন। মনে করেন আমি কফি শপের ব্যবসা করব, আমি অ্যাক্টিভিটি হিসেবে কফি শপের অ্যাক্টিভিটিটা ডেলে দিলাম। বাট যদি আপনি মনে করেন ভবিষ্যতে আরো ব্যবসা করবো, তাহলে একবারে দিয়ে দিবেন। কারণ হচ্ছে এই অ্যাক্টিভিটিটা প্রতিবার এড করার জন্য ₹12.5 যাবে আপনার খরচ, সানাদ অফিসকে দিতে হবে ₹5। তো সেক্ষেত্রে একসাথে দিয়ে দিবেন গ্রোসারি, কফি শপ, টিভি অ্যান্টিনাইল স্টেশন বা অনেক অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনি যারা দিয়ে খুলবেন তারা আপনাদেরকে বলবে, একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার খরচটা বেঁচে যাবে। এই জিনিসগুলো আপনি যদি আপনার এজেন্টকে প্রোভাইড করে দেন, সে আপনার জন্য সম্পূর্ণ একটা কোম্পানি সেট আপ করে দিয়ে দিবে। বা আরেকটা কথা হচ্ছে, এখানে কোম্পানি কিন্তু 2-3 টাইপের হয়, SPC হয়, LLC হয়, সোলো পার্টনারশিপ হয়। আচ্ছা যাই হোক, যেটা আপনাদেরকে দুইটা বেসিক্যালি যেটা বাংলাদেশিরা করে বা অন্যান্য খারেজিরা বেশি করে, সেটা হচ্ছে LLC আর SPC। LLC মানে হচ্ছে পার্টনারশিপ বা কয়েকজন মিলে করা, আর SPC মানে হচ্ছে সিঙ্গেল পার্সন, SPC মিনিং হচ্ছে সিঙ্গেল পার্সন কোম্পানি। তো এই জিনিসটাও একটা আপনাদেরকে বলে দিলাম যে আপনারা 5 জন মিলেও চাইলে কোম্পানি করতে পারবেন, খরচ সেম, একজন করতে পারবেন, খরচ সেম। তো এটাই হচ্ছে মূলত। তারপরে যখন আপনার কোম্পানিটা সেট আপ হয়ে যাবে, সিজিল তিজারি পেয়ে যাবেন, চেম্বার অফ কমার্স পেয়ে যাবেন, A to Z সব কিছু হয়ে যাবে, দেন আপনারা এরকম একটা দোকান রেজিস্ট্রেশন করবেন, দোকান একটা দোকানের জন্য একটা এগ্রিমেন্ট নেবেন, যে দোকান দিতে যাচ্ছেন এরকম একটা এগ্রিমেন্ট করে বাকি স্টেপ বাই স্টেপ আপনার ভিসা তুলবেন, আপনার ভিসা লাগাবেন, আপনার স্টাফ নিয়ে আসবেন, আপনার বিজনেস আপনার রানিং করতে পারবেন। তারপরে আপনারা কোম্পানি ওপেন করতে পারবেন নিজের নামে, সরি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন নিজের নামে। অনেক ফেসিলিটিসগুলো আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করবো পরবর্তী ভিডিও। এটা পার্ট টু ছিল, যেখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আসলে কোম্পানি ফরমেশন কিভাবে দিতে হয়। পরবর্তীতে আমরা বোঝাবো কিভাবে আপনারা দোকান সেট আপ করবেন বা দোকান পার্ট আপনারা এই লাইসেন্স দিয়ে খুলবেন। তারপরে আমরা বোঝাবো কিভাবে আপনারা ভিসা লাগাবেন, তারপরে বোঝাবো আপনারা কত টাকা ভিসা হয়, লাস্টে আমরা বোঝাবো আপনাদেরকে ইন টোটাল প্রসেসের জন্য কত টাকা খরচ হবে। ভালো থাকবেন, এরকম খবর প্রতিদিন পাওয়ার জন্য বিশেষ করে ওমানের হ্যালো ওমান পেজটাকে ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা। ধন্যবাদ।